খালামুনি খালামুনি রিমোটটা একটু দাও না, আমি একটু মোটু পাতলু দেখবো। তুমি মোটু পাতলু পরে দেখো, আমি আগে পাখি নাটকটা শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শুভ, কি হয়েছে, কিছু লাগবে? মামনি একটু রুম থেকে যাও তো। বুঝেছি বুঝেছি। কপি আপু কেমন আছেন? জি ভালো, অনেক ভালো। তুমি আমাকে আর কতদিন এভাবে আপু বলে ডাকবে? তোমার বরাবর ভয় আপু বলে ডাকতে হয়। দেখো আজকে আমার কেমন লাগতেছে? অস্থির লাগতেছে ভাই, পুরাই বাজরাঙ্গি হয়ে যান। দূর বেটা, বাইরে লাগতেছে বাজরাঙ্গি কফি একবার জামাই। মজা পাইলাম, চান রাত্রে এত মজা পাইলি। 1500 টাকা আজকে থেকে আমার তোরা সবাই বাজরাঙ্গি তোলা ভাই, ডাক যা। কিরে ভাই, আমি তো মাস থেকে তুই ঘুরতে গেলি। আপনি কে সেটাকে বলেন? আমি আসমান থেকে এসেছি। পপি আমার গার্লফ্রেন্ড, দুনিয়ার এত জায়গায় থাকতে আপনি আমাদের মাঝখানে বললেন। গার্লফ্রেন্ড মানে? পপি তো আমাকে বলবো। পপির রুচি এত খারাপ না, আমি পপিতে প্রতিদিন পেট ব্রেক হয়। সে আপনার মুখ চিনতে পারবে না, জীবনও করবে। ভাই তারা এদিকে, আমারে কি কইছে শুনছো? আমি বলে চিরতা। কিসে ভাই? আমি বলো চিরতা ভাই। আপনি চিরতা হইলে মিষ্টি কে? শশ ভাই ক্যাডবেরি লইলে এলন, ওরে প্রেম ছুড়াইতেছি।
তুই আমার পপিরে ক্যাডবেরি খাওয়ায় খাওয়ায় প্রেমের জালে ফাঁসাইছস। তোরে যে কি করো ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, শশা ভাই আমার মাফ করে দেন ভাই। ও তোরে মাফ করো, আগে আমার বন্ধু মিজানা হোক পরে মাফ করো। এই কি হয়েছে রে, পোলাটা কেডা? আসসালামু আলাইকুম মিজান ভাই। ও তুমি কি করমু রে দোস্ত মিজান, দেখ তোর। আরে বন্ধু, ওরে তো আমি চিনি, খুব ভালো গলা, আমাকে দেখলে সালাম টালাম দেয়, কোন কষ্ট না তো বাসা থেকে বেরই হয় না, আর এই পোলা এই কাম করবে এটা ভাবা যায় না। ওই ভালো পোলা, ওর পকেট এখনো ক্যাডবেরি আছে। ক্যাডবেরিতে কি হইবো? আই ক্যাডবেরি খাওয়া খাওয়া পপিরে পড়াইছি, তাই তো কই ঈদের সময় আমি থ্রি পিস দিই, থ্রি পিস নাই নাই কেন? আরে শান্ত শান্ত, আমি ব্যাপারটা দেখি। তুই আর কি দেখবি, আমি দেখ। আচ্ছা শুভ, তুই একটা সত্য কথা বলবি? হুম ভাই বলেন। পপির সাথে তোর কিছু হইছে? কি কিছু কি কিছু ভাই, কি কিছু? এই ধর ফিজিক ফিজিক। হ ভাই, হইছে হইছে, উপরে উপরে হইছে, উপরে উপরে। কি বলিস রে শুভ, তোরা তো বাসায় রাখা যাইব না, শশা তোর মাইরেই ফেলাব। আমার মাফ করে দেন ভাই। মিজান ওই কি কইল রে মিজান, আমার তো মাথা করে যাচ্ছে, আমার মাথায় পানি ঢাল। কি করছিস রে, পোলাটা তো মরে যাবে। হ্যালো, হ্যাঁ বন্ধু তুমি কই? আমি তো এলাকায়। আচ্ছা ঠিক আছে, এলাকায় থাকো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। দেখছো চেয়ারম্যান, দেখছো আমার পোলাডারে মাইরা কি করছে, মাথা চোখ মুখ একবারে ফাটাইয়া দিছে। আমার একমাত্র সহজ সরল পোলা, কোনো কিছু বোঝে না তেমন, ওর মা আমি এই পর্যন্ত একটা ফুলের আসর দেই নাই, আর সেই পোলাডারে মাইরা কি করছে। এর যদি তুমি একটা ব্যবস্থা না করো তাহলে কিন্তু আমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো মিজান। ওর কে মারছে ভাই? শশা শশা ধরে নিয়ে ভাই, পোলা পান পাঠাইছে ওটা ধরে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে বাবা, শুভ এদিকে আসো তো দেখি ব্যাপারটা কি হয়েছে, একটু খুলে কও তো দেখি। আঙ্কেল ঘটনা তেমন কিছু না। তাহলে শহর তোমার মারলো কেন? আসলে মানে আমি ক্যাডবেরি পছন্দ করি, তো আমি নিজেও ক্যাডবেরি খাই, আমি পপি আপুকে মাঝে মাঝে দিই, সবাই চায় না যে আমি তাকে ক্যাডবেরি দিই, এই কারণে এত শখ। দেখছো চেয়ারম্যান, সামান্য একটা ক্যাডবেরির কারণে আমার ছেলেটা কি মারানো মারছে। শান্ত হও তো, শান্ত হও, শশা হোক সব দেখতেছি, আমি সব দেখতেছি। আসসালামু আলাইকুম, আমার নাকি ডাকছেন? হ্যাঁ ডাকছি, তুই নাকি শুভরে মারছ? সবাই মারছি, তবে বেশি মারি নাই, অল্প মারছি। দেখছেন চেয়ারম্যান, দেখছেন কি বেদবের বেদব, বলে কি না আমার ছেলেকে মারে নাই, অল্প মারছে, সাহস কি আর। হ্যাঁ দেখেন 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 দেন কিভাবে তাকায় থাকে, দেখেন দেখেন কি বেদবের বেদব। ওরে নাকি তুই মারছস? আর কইেন না ভাই, ওই যারে তারে ক্যাডবেরি দেয়, এমনকি পপিরও ক্যাডবেরি দিছে, আর আপনি তো জানেন যে পপির লোক আমার একটা কি আছে তোর লাইগা, আয়নায় নিজের চেহারাটা দেখছস, নাম যেমন শশা শরীরটা বানাইছস কষা, আবার কস পপির লোক ইয়া আছে, ওই ফুলারা দেখছস একদম তাসনের মতো।
হ্যাঁ।